আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী লায়লা ফেরার জীবনে কতগুলো প্রেম ও প্রেমের গুজব উঠেছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এতে কোনো সন্দেহ নেই যে লায়লা ফেরা একজন সুন্দরী ও বিচক্ষণ অভিনেত্রী। তিনি 1993 সালের মেয়ের 8 তারিখে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চতা 1.73 মিটার। তিনি পেশায় একজন তুরস্কের নাটক ও মুভির অভিনেত্রী। তিনি 2013 সাল থেকে তার পেশায় নিয়োজিত আছেন। তিনি পড়াশোনা করেছেন কোচ ইউনিভার্সিটি স্কুল অফ ফাইন আর্ট ইউনিভার্সিটি। তিনি তুরস্কের একজন নাগরিক। তার বাবার নাম জ্যাম ফেরায় এবং তার বায়ের নাম লাল দেলে লৌলো। লিস্টের মধ্যে 1 নম্বর। তুরস্কের অভিনেত্রী লায়লা ফেরা এবং তুরস্কের অভিনেতা সেরহাত তেওমানের মধ্যে প্রেমের সম্পর্ক আছে 2015 সালের জুলাই মাস থেকে। সেই সময় লায়লা ফেরাতে বয়স ছিল 22 বছর বয়স এবং সেরহাত তেওমানের বয়স ছিল 32 বছর বয়স। লায়লা ফেরা বয়সে সেরহাত তেওমান থেকে 9 বছর 11 মাস 4 দিনে ছোট। সেরহাত তেওমান একজন তুরস্কের সুদর্শন অভিনেতা যিনি তুরস্কের দেয়ারবাকের নামক স্থানে 1983 সালের জুনের 4 তারিখে জন্মগ্রহণ করেন। পরবর্তী পার্টটি নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই সাপোর্টই আমাদেরকে অনুপ্রেরণা দেবে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।